নমস্কার বন্ধুরা, দেবা 360 চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 2000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো কারা এখানে আবেদন করতে পারবে, কী কী ক্যাটেরিয়া রয়েছে, সমস্ত রকমের কিন্তু তোমার তথ্য আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে কিন্তু বলা রয়েছে আপাতত 8 পাস করলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কীভাবে আবেদন করবে সমস্ত রকম তথ্য কিন্তু তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি অত্যন্ত রিকোয়েস্ট রইল প্রথম থেকে শেষ অবধি দেখা। তো তোমরা যে তোমাদের ফোনে যে কোনো ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে জাস্ট লিখবে westbengalforest.gov.in, তবেই কিন্তু তোমরা এই হোম পেজে আসতে পারবে। তোমরা চাইলে আমি ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা আসতে পারবে। তো আসার পরে নিচে স্ক্রল করে যাবে। তো স্ক্রল করে যাবে, তোমরা এখন অনেক সময় দেখতেই পাচ্ছ পাবলিক ডেট 30/7/2000 কিন্তু এখানে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ নোটিস অ্যাড অ্যাপ্লিকেশন ফ্রম বন সহায়ক পদে কিন্তু এই যে থেকে নিয়োগ করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা নোটিশ আর অ্যাপ্লাই ফর্ম দুটো কিন্তু নোটিশ রয়েছে। তো কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা নোটিশে গিয়ে দেখতে পারবে, আর ফর্মটা যে রয়েছে এটা কিন্তু অফলাইন যেহেতু চলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ফর্মটা তোমরা অফলাইনে এখানে প্রিন্ট আউট করে A4 পেজে প্রিন্ট আউট করে কিন্তু বের করে তোমাদেরকে নিজে হাতে লিখে এটা ফিল আপ করে জমা করতে হবে। তো কোথায় জমা করবে, কীভাবে রয়েছে, তাছাড়া নোটিশে কী পড়ে রয়েছে সমস্ত তথ্য কিন্তু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো আমরা সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিই সেখানে কী বলা রয়েছে। তো প্রথমত আমরা জেনবো নোটিশে কী বলো, তো নোটিশে ক্লিক করে আমরা বিজ্ঞপ্তিটি জেনে নেব। তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডাউনলোড করে নিয়েছি। তো ওখানে কিন্তু নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া এখানে কিন্তু বলা রয়েছে 2000টি পোস্ট রয়েছে তোমরা সঙ্গে দেখতেই পাচ্ছ। তো তারপর যেটা রয়েছে এখানে কিছু কন্ডিশন রয়েছে, এখানে কিন্তু সমস্ত ওয়েস্ট বেঙ্গল যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু নাম দেওয়া রয়েছে, তোমরা একবার এখানে দেখে নেবে। হাওড়া থেকে শুরু করেছে বাঁকুড়া, বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, আলিপুর, মালদা, সমস্ত রকমের কিন্তু এখানে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টগুলোর নাম দেওয়া রয়েছে, তোমরা একবার চাইলে এখান থেকে দেখে নিবে। তারপরে নিচে স্ক্রোল করে যাবে, স্কেলে কিন্তু অনেক কিছু তথ্য দেওয়া আছে। তারপরে রয়েছে 2 নম্বরে এলিজিবিলিটি ক্যাটেরিয়া। তো এখানে কিন্তু যারা 8 পাস করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া এখানে এজ লিমিটে বলা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু তারা আবেদন করতে পারবে। তাছাড়া ST/SC-রা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এখানে বলা রয়েছে। তারপর এখানে বলা রয়েছে ছেলে বা মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু অনেক রকমের কন্ডিশনগুলো রয়েছে, তোমরা একবার দেখে নিবে। তাছাড়া এখানে আইডেন্টি প্রুফ হিসেবে লাগছে আধার কার্ড, ভোটার কার্ড, তাছাড়া বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, সমস্ত রকম কিন্তু আর লাগছে। তাছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে, লাস্ট যে এক্সাম পাস দিয়েছিলে সেটা কিন্তু মার্কশিট। তো সিলেকশন প্রসেস, এখানে সিলেকশন প্রসেসগুলো একবার তোমরা ভালোভাবে দেখে নিবে। তারপর যে নিচে রয়েছে সাবজেক্ট, এখানে কিন্তু মিনিমাম তোমাদেরকে 100 মার্কের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো কী কী সাবজেক্টে কত নাম্বারের পরীক্ষা নেওয়া হবে টোটাল কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একবার ভালো করে দেখে নেবে। তো এই ছিল কিন্তু বর্তমানে তোমাদের নোটিফিকেশন। তো চাইলে তোমরা বাংলায় দেওয়া রয়েছে, তো তোমাদেরকে বাংলায় দেখে দেখিয়ে দেবো। তো এই ছিল প্রথমে তো CBSE ডিস্ট্রিক্টগুলো রয়েছে, তোমরা একবার চাইলে একবার দেখে নেবে। তো আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশন ফর্ম, এবার অ্যাপ্লিকেশন ফর্মে কী বলা রয়েছে, সেখানে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবো। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আবার গিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবো। তবে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম দ্য বন সহায়ক পদের জন্য কিন্তু এই যে ফর্মটা রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো কোথায় কী কী লিখতে হবে সমস্ত তথ্য তোমাকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে তোমাদেরকে লাগাতে হবে এখানে ঘরে। তারপরে এখানে যে ডিস্ট্রিক্ট থেকে তুমি আবেদন করছো সেই ডিস্ট্রিক্টের নাম করে দিতে হবে। তারপরে এইখানে যে রয়েছে এখানে ডেট, যে আজকে 30 তারিখ, তো যেহেতু আজ থেকে এটা শুরু হয়েছে সেক্ষেত্রে 30/7/2020 লিখে কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমার নাম লিখতে হবে, ফাদার নেম, ডেট অফ বার্থ, যেগুলো যে SC জেনারেল সব দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, তারপর কন্ট্যাক্ট ফোন নাম্বার, আবার তাছাড়া ইমেল আইডি, তাহলে ইমেল আইডি। তো এখানে বলেছে যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেক্ষেত্রে কিন্তু এখানে এজ প্রুফ লাগবে, রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান কার্ড সার্টিফিকেশান, এসব কিন্তু জেরক্স কপি লাগবে, এর সঙ্গে অ্যাটাচ কিন্তু করতে হবে। তারপরে এখানে সিগনেচার রয়েছে, এই সিগনেচার করে কিন্তু ডেট ডেট দেওয়ার পরে কিন্তু এটা তোমরা সমস্ত রকম ফর্ম ফিল আপ করে নেবে। তো যেটা এটা কিন্তু দুটোই দেওয়া রয়েছে, বাংলা অথবা ইংলিশ দুটো দেওয়া আছে, যাদের যেটা সুবিধা হয় সেটা কিন্তু সেখানে এটা দেখে নেবে, বাংলা দেওয়া আছে, ইংরেজি দেওয়া আছে। তো তারপরে এখানে বলা রয়েছে এখানে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে না, এখানে কিন্তু কেবলমাত্র জেরক্স কপির সঙ্গে দিতে হবে। তাছাড়া বলা রয়েছে এখানে সবগুলো যে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো কোথায় কীভাবে অ্যাপ্লাই করবে, তো এখানে কিন্তু কোথায় জমা করার প্রসেসটা এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো যারা কিন্তু বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারা কিন্তু চিপস কনভার্সেশন অফ ফরেস্ট সাউথ স্টনের ক্ষেত্রে কিন্তু ওখানে গিয়ে এইটা অ্যাপ্লাই করতে হবে।
তোমাদের এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। যেমন মালদা ডিস্ট্রিক্টে দেওয়া আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে যেটা রয়েছে সেটা চিপস কনভার্সেশন ফর ফরেস্ট, এটা কিন্তু এখানে গিয়ে জমা করতে হবে। তো তোমরা একবার দেখে নিবে, তাছাড়াও এখানে অনেক রকম তথ্য দেওয়া, তোমরা একবার দেখে নিবে। তো এইখানে বলা রয়েছে তো যে ক্ষেত্রে কিন্তু যারা এই ফর্মটা যেহেতু 30/7/2020 থেকে শুরু হয়েছে, তো এই নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি করার কিন্তু 7 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে, এখানে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে, তোমরা এখানে দেখে নেবে। আর তাছাড়া যদি তোমাদের এই মধ্যে যদিও তোমাদের অফিসে না পৌঁছায় ফর্মটা, তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নেবে না। তো এখানে তোমাদেরকে কিন্তু আবার বাংলায় বলেছি, এখানে কিন্তু আবেদন করুন, যেখানে আবেদন করতে হবে তার কিন্তু এখানে নাম ঠিকানা সব দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট বা অ্যাড্রেস, ডিভিশনাল ফরেস্ট অফিস যেটা রয়েছে, ড্রপ বক্স, সেটা কিন্তু এখানে ড্রপ বক্সে দিতে হবে। তো তোমরা এখানে কিন্তু মানে এখানে অ্যাড্রেসগুলো আছে সেখানে গিয়ে তোমরা দিতে পারো। তাছাড়া কিন্তু ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তোমাদের তোমাকে দিতে হবে। তো যেখানে ইন্ডিয়ান পোস্ট রয়েছে সেখানে গিয়ে জাস্ট এই খামেরপুরে কিন্তু সুন্দর করে লিখে এটা কিন্তু জমা করে দিতে হবে। তোমরা এটা দেখে নিবে, দেখে কিন্তু সুন্দর করে জমা করে দেবে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে। তো এখানে কিন্তু ড্রপ ডাউন বক্স বা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে কিন্তু এটা জমা করতে পারবে। তো আমরা একবার ভালো করে অনুষ্ঠানে দেখে নেবো সেখানে আবার কী বলা রয়েছে। তো আমরা অনুষ্ঠানে গিয়ে দেখে নেবো, দেখে নিচ্ছি সেখানে। তো আমরা প্রথমে আবার সেই নোটিশে ফেরত আসলাম, সেখানে কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল নেওয়া হচ্ছে, অথবা এটা কিন্তু পার্ট টাইম কিন্তু নেওয়া হচ্ছে, পারমানেন্টলি নেওয়া হচ্ছে না। এটা কিন্তু আমাদের আগে জানিয়ে দিই, এটা কিন্তু কিছু আর এটার কিন্তু বেতন রয়েছে প্রায় 10,000 টাকা কিন্তু পার মান্থলি কিন্তু স্যালারি রয়েছে। তোমরা একবার ভালো করে দেখে নেবে। আর কিছু কিছু ডিসঅ্যাবিলিটিজ নামগুলো রয়েছে সব তাও তোমরা একবার দেখে নেবে। আর একটা কথা হচ্ছে যে এইটা কিন্তু 7 দিনের মধ্যে জমা করতে হবে, 30 তারিখে শুরু হয়েছে, তার মানে হচ্ছে 6 তারিখে এটা কিন্তু লাস্ট হচ্ছে। তো যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই 7 দিনের মধ্যে কিন্তু যোগাযোগ তোমরা যোগাযোগ করে সেটা ফর্ম ফিল আপ করে দেবে। তো এই ছিল তথ্য বন্ধু তোমাকে জানিয়ে দেবার। আর এটা কিন্তু ইন্টারভিউ হবে, পুরো টোটাল মার্কটা 100 মার্ক যেটা রয়েছে সেটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ হবে, তার সমস্ত রকমের তথ্য কিন্তু আমরা আমার ডিসক্রিপশন বক্সে এলে কিন্তু তোমরা এই ফর্মটি পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু তোমরা এই সমস্ত তথ্য নিয়ে নেবে। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইটে তোমার দেখিয়ে দিলাম, সেখান থেকে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এই সব তথ্য তোমাকে জানিয়ে দেবার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাছাড়া এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।